মঙ্গলময় মহান শিব যখন শক্তিরূপী মায়ের পদতলে, সেই দৃশ্যের তাৎপর্য কি, তার ব্যাখ্যা কি শুনব আমরা শ্রী শ্রী ঠাকুরের ভাষ্যে। পরম মঙ্গলময় শিব শম্ভু, তার ওপরেই তো দাঁড়িয়ে রয়েছেন শক্তি, শক্তিরূপী মা কালী জিহ্বা বার করলেন কেন? শিব পায়ের তলায় পড়ে রয়েছেন, আর তো কোনো দেবতা পায়ের তলে পড়ে থাকে না। ওই বেটা পায়ের তলে পড়ে রয়েছে, তিনি যে শক্তির পূজারি, শক্তির প্রতিনিধি, মঙ্গলময়, তিনি যে মহাশক্তিধর, তাই আদ্যা শক্তি মহাশক্তি দাঁড়িয়ে রয়েছেন তাঁর বুকের ওপরে। তিনি বিরাট সাধনায় গভীর ধ্যানে মগ্ন, তিনি পদতলে, পায়ের তলে কে? মঙ্গলময়। কে মঙ্গলময় হতে পারে? শিবই একমাত্র মঙ্গলময়, আর কারো অধিকার নেই। যার কোনো রাগ নেই, মান নেই, অভিমান নেই, কোনো কিছু নেই, তিনি মঙ্গলময়। অথচ সারা জীবন তিনি মানুষের বদনাম করিয়েছেন, মানুষের অভিশাপ করিয়েছেন। তিনি বলেছিলেন, দেখ রে বাবা, তোরা আমাকে যখনই ডাকবি আমি তোদের কাছে থাকব, আমি তোদের ফেলে দূরে চলে যাব না, তোদের ফেলে আমি স্বর্গবাস চাই না, তোদের ফেলে আমি অনন্ত সুরের সাগরে তৃপ্তির আনন্দে ডুবে থাকতে চাই না, আমি তোদের সাথে আলিঙ্গন করে তোদের সেই প্রেমে ডুবিয়ে রেখে একই সুরে যাতে সুর দিতে পারি তারই প্রচেষ্টায় আছি। তোরা যখনই আমাকে ডাকবি আমি আসব। কি করে ডাকবি? যেভাবে ডাকলে সাড়া পাওয়া যায়, সেই সাড়ার সাড়া পাওয়াই আমার সাধনা। সেই যে বিবেক, সেই যে চৈতন্য, সেই যে আজ্ঞাচক্র, সেই যে সহস্রার যা আমি খুঁজেছি, সেই সুর সাধনা করেছি, সেই সুর সৃষ্টি করেছি, সেই সুর সৃষ্টির ধারাপাতা ধরে ধরে এই ধরিত্রীর বুকে আমি লিখে দিয়ে গেলাম। যখনই ধারাপাতা ধরে ধরে পাঠ করবি তখনই বুঝতে পারবি শিব কোথায়, মঙ্গলময় কোথায়। ডাকলে শিব সাড়া দেবেন, উত্তর দেবেন। তাই তাঁর কথায় তাঁর ব্যাখ্যায় নানা জনে নানা মন্তব্য করেছে। আজ শিব চতুর্দশী, তাঁরই দিন। এই দিনে তিনি সবাইকে ডেকে নিজে রান্না করতেন, নিজে পরিবেশন করতেন, নিজে খাওয়াতেন সবাইকে। অদ্ভুত, অতি অদ্ভুত তাঁর আত্মত্যাগের বিবরণ। তাই আমাদের ডাক, তোমাদের পূজা, তোমাদের আকুলতা ব্যাকুলতা তাঁর কানে পৌঁছবে নিশ্চয়ই। পৌঁছবার জন্যই তিনি এসেছেন, তিনি শুনতে বাধ্য, এই কথা তিনি দিয়ে গেছেন। তিনি বলে গেছেন, আমাকে যে যখনই ডাকবে আমি ঠিক দাঁড়িয়ে থাকব সেখানে। আমি যদি দেখি তার বিবেক, তার চৈতন্য, তার হিংসা দ্বেষ সব উৎসর্গ করে স্বচ্ছ পবিত্রতায় আমাকে স্মরণ করেছে, আমাকে বরণ করেছে, আমি নিশ্চয়ই তাকে আলিঙ্গন করে জানিয়ে দেব, সেদিনকার সাধারণ ছেলে শিব এখনো তোদের কাছে তেমনই আছে। কিন্তু হিংসা দ্বেষ জটিলতা কুটিলতায় ভরা তোমাদের সবার জীবন, মুহূর্তে মুহূর্তে তোমরা আলোচনায় সমালোচনায় নিন্দায় পরচর্চায় মানুষকে বিভ্রান্ত করছো। এই মন নিয়ে তোমরা কি করে আমাকে আলিঙ্গন করতে চাও বলো, বলো তোমরা, এ কখন হয়? এই মন নিয়ে আমি তোমাদের সাথে মিশতে চাই না, কিন্তু আমি ভালোবাসি তোমাদের।
ভালোবাসি বলে ওই সমস্ত জঞ্জালগুলোকে আমি ভালোবাসি না। ওই সমস্ত বিষগুলোকে ফেলে দাও, ওই সমস্ত আবর্জনাগুলোকে দেহ থেকে সব বিদায় করে দাও। পবিত্র মন নিয়ে, স্বচ্ছ মন নিয়ে আত্ম উৎসর্গ করে এসো, আমরা এক মন নিয়ে এক সুরের পথের পথিক হই, যাত্রী হই। চলো সেখানে যেখানে বিবাদ নেই, যেখানে বিচ্ছেদ নেই। আমি বলেছিলাম আমি তোমাদের পাশে আছি, পাশে থাকবো, দেখো আছি কিনা, আমার কথা পরীক্ষা করো। শিব, আজও তোমাদের পাশে তিনি এখানেই আছেন, তিনি সব সময় থাকেন, কিন্তু কথা হলো বাতাস তো লাগে গায়ে, অথচ বাতাসকে তো দেখা যায় না। জল তো উড়িয়ে নিয়ে যায় আকাশের বুকে, জল তো পড়তেই দেখো, উঠতে দেখো কি? দেখো না। তাই তিনিও তার মহান আশীর্বাদ, তার স্বচ্ছ পবিত্রতার সুর নিয়ে তোমাদের মধ্যে রয়েছেন, তোমাদের সম্মুখে রয়েছেন, কোন বেশে রয়েছেন কে জানে। কিন্তু তার কথা হলো যেখানেই আমাকে স্মরণ করবে, মনন করবে, আমি সেখানে উপস্থিত থাকব, থাকব, এটাই হলো আমার কথা। আজ শিব চতুর্দশী, তার আশীর্বাদ নিয়ে তোমরা ধন্য হও। আমি তোমাদের ঠাকুর, আমি আজ তার হয়ে তোমাদের বলছি, তিনি মঙ্গলময়, তিনি তোমাদের সবার মঙ্গল করুন। তিনি সবাইকে ভালোবাসেন, তিনি সকলের কাছে যান, সবাইকে তিনি দেখতে চান, সবাইকে তিনি ডেকে দেখাতে চান। সুতরাং তাকে দেখতে হলে চোখের দৃষ্টিটা যেভাবে দরকার সেইভাবে খুলে নাও, খুলে নাও, খুলে নাও। এরপর পুজো হবে, নাটক দেখবে, পার্বতী আর শিবের কথা দেখবে, কেমন ভিক্ষা করে, ঝিগিরি করে পরের বাড়িতে বাসন মেজে মেজে তিনি সংসার চালিয়েছেন। তোমাদের পরম পিতা আঘাতের পর আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছেন, তোমরা দেখো, 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 ধৈর্য ধরো, বিবেচনা করো, তিনি জর্জরিত হয়ে যাচ্ছেন। তোমরা তাঁর পূজায় এসেছো, একদিকে শিব, একদিকে গঙ্গা, আর একদিকে তোমাদের গুরু পরম পিতা, তোমাদের ইড়া পিঙ্গলা সুষুম্না পরিস্ফুট হোক, আজ্ঞাচক্র পরিস্ফুট হোক, সব ক্লেদ পরিষ্কার করো, স্বচ্ছ হও, পবিত্র হও, মন পরিষ্কার করো। মৃত্যু যখন অনিবার্য, আর কদিন আমরা এখানে থাকব বলো? কার আশায় আমরা বসে থাকব? টিকিট তো কাটাই আছে, প্ল্যাটফর্মে বসেই আছি, কার গাড়ি কখন চলে আসে কোনো ঠিক নেই। জয় মহাদেব, জয় শিব শম্ভু। আমি নিজে পূজা করতে যাই না, পূজার ঘরে যাই না, কোনো কিছুর মধ্যে আমি জড়াই না, আমি শুধু ব্যাখ্যা বলে দিলাম। শিব সম্বন্ধে অল্প বিস্তর বলা হলো, একশো ভাগের এক ভাগও কিন্তু বললাম না। সাগরের বর্ণনা সাগর নিজে, মহাকাশের বর্ণনা মহাকাশ নিজে, শিবের বর্ণনা শিব স্বয়ং। এখানে তার ব্যাখ্যা দিলে তাকে ছোট করা হয়, এখানে ব্যাখ্যা চলবে না, কোনো কিছু দিয়েই তাকে ছোট করা চলবে না, তার ব্যাখ্যা তিনি নিজে। তোমরা সকলে শিবের কাছে আছো, তোমরা তাঁর সান্নিধ্য লাভ করো,
শিবের কৃপা লাভ করো, শিবের দৃষ্টি লাভ করো। শিব তোমাদের ভালোবাসেন, তিনি তোমাদের চান, তোমরাও তাকে চাও। তোমাদের পরম পিতা হিসেবে এইটুকু তোমাদের আমি জানাতে চাই, আর কিছু নয়। ইঞ্জিন হয়ে তোমাদের বগিগুলোকে পৌঁছে দেওয়াটাই আমার কর্তব্য, আর কি চাই বলো? তোমাদের বগিতে চড়াবো, তারপর নিয়ে চলে যাব, এ ছাড়া আর কোনো বক্তব্য নেই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।